এরকম একটি খুব সুন্দর ঈদ ব্যানার আপনি বানাতে পারবেন খুব সহজেই আপনার মোবাইল দিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, তো আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে এরকম একটি ঈদ ব্যানার বা ঈদ পোস্টার আপনি ঈদের শুভেচ্ছা দিয়ে বানাতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম একটি পোস্টার বানাতে আপনার মোবাইলে অবশ্যই পিক্সেল অ্যাপসটি থাকতে হবে এবং একটি পিএলপি ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো পিএলপি ফাইলটি আমি কীভাবে ডাউনলোড করবেন, পিএলপি ফাইলটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা এরকম একটি লিঙ্ক পাবেন। তো লিঙ্ক পাবেন, লিঙ্ক পাওয়ার সাথে সাথে লিঙ্কে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড অপশন আসবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ যে অ্যাপসটি আছে সেই অ্যাপটি আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে সেই অ্যাপসটি PIXELLAB পিক্সেল ল্যাব, এই অ্যাপসটি আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এর আগে যে কাজটা করতে হবে আপনাকে, আপনি যে ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। ডিসক্রিপশনে যাওয়ার পরে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম ব্রাউজার আসবে আপনার মোবাইলের সামনে। তো আপনি এই ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে দিবেন। আপনি ক্রোম ব্রাউজারে সিলেক্ট করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে ডাউনলোড করার যে অপশনটি, ওই অপশনটি আপনার সামনে চলে আসবে। অনেকে ভিডিও বানায় এরকম একটি পিক্সেল ল্যাব ফাইল ডাউনলোড দিতে পাসওয়ার্ড দিয়ে। আমি কোনো পাসওয়ার্ড দিই নেই, কারণ আপনি আমার ভিডিওটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ভিডিওটি দেখবেন এবং প্রয়োজন না হলে দেখবেন না। পাসওয়ার্ড দিয়ে শুধু শুধু আপনাকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না, এজন্য আমি কোনো পাসওয়ার্ড সেভ করি নাই। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, তারপর এরকম আসবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনটি, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পরে আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। লোডিং হওয়ার পরে দেখবেন এই যে নিচে দেখেন ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড ডিটেলসটা এখানে চলে আসছে। তো আপনার ডাউনলোড করা শেষ। ডাউনলোড করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপসটিতে। তো আমি আমার মোবাইলের পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে ওইটা ওপেন করলাম। তো পিক্সেল ল্যাব ওপেন করার পরে এরকম আসবে। তো আপনি সরাসরি যে উপরে যেই একটি অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে যে অপশনটি, ওই অপশনটিতে ক্লিক করবেন। ওই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল নামে। তো আপনি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পরে এরকম ফাইল আসবে। তো যেইগুলো আপনি অলরেডি এখানে সেভ করে রাখছেন এগুলো আসবে। তো আপনি তখন কী করতে হবে, যে পিএলপি ফাইল নামের অপশনটি আছে ওটা সেই পিএলপি ফাইলের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পিএলপি ফাইলগুলো আছে এখানে ওগুলা চলে আসবে। তো এখান থেকে আপনি যেই ফাইলটা নিছেন ডাউনলোড করছেন ওই ফাইলটা এখানে আপনার শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে সব উপর আর কি যে লেখা আছে ঈদুল আজহার পোস্টার এক। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ফাইলটি আপনি তখন ডাউনলোড করছিলেন। তো এই ফাইলটিতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাবেন এবং ফাইলটি এখানে পিক্সেল ল্যাবে ওপেন হয়ে যাবে। তো এখন আপনার কাজ সবগুলো লেখা কিন্তু না পাল্টালেও পারবেন, এই সবগুলো লেখা আপনি না পাল্টা বলে পারবেন, কারণ এগুলোই লেখা দরকার। তো আমি সবগুলো এখানে সুন্দরভাবে লিখে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনি জাস্ট এখানে কী পরিবর্তন করবেন, আপনার ছবিটা এবং আপনার নাম এবং আপনার যদি কোনো পদবি থাকে সেটা। তো সেটা পরিবর্তন করতে হলে কী করবেন, আপনি সোজাসুজি চলে যাবেন এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে এই অপশনটিতে চলে যাবেন। এই অপশনটিতে যখন ক্লিক করবেন তখন সিরিয়াল বাই সিরিয়াল আমি কী সাজিয়ে রাখছি সব এখানে আসবে। আমি কিন্তু এই যে দেখেন লক করে রাখছি সব কিছু। তো লক করে রাখার একটা উদ্দেশ্য, আপনি যখন নাকি এখানে ছবির উপর টাচ করবেন ওগুলো যে কোনো ডিজাইন না নষ্ট হয় এবং না সরে যায়। খুব সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে লিস্টটা আসবে আপনার ছবি প্রয়োজন ছবি চেঞ্জ করার, আপনি এই যে এই জায়গায় যেই লাল চিহ্নটি আছে এখানে ক্লিক করে আনলক করে নিতে পারেন, বা এখানে ডিলেট আছে এখানে ক্লিক করতে পারেন, বা এখানে এই যে চোখের যে চিহ্নটি ওখানে ক্লিক করতে পারেন। তো আমি চোখের এখানে ক্লিক করলাম, এই দেখেন অটোমেটিক্যালি এখান থেকে ছবিটা চলে গেছে। এখানে কিন্তু ছবি ছিল, এখন আর নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন ছবিটি চেঞ্জ করবেন। তো আপনি পুনরায় আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পুনরায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এই ফাইলটি আবার ওপেন হয়েছে। আপনি জাস্ট তখন ক্লিক করবেন এই যে আপনি যেই পিক্সেল ল্যাব ফাইলে যে নতুন যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। মাঝখানে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য ইনপুটকে সিলেক্ট করতে হবে। তো আপনি ইনপুট ক্লিক করলেন। ইনপুট সিলেক্ট করার পরে আপনাকে সরাসরি আপনার গ্যালারি নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনি সিলেক্ট করবেন আপনার যেই কাঙ্ক্ষিত ছবিটি। তো আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি এখানে রিমুভ করে রাখছিলাম, তো সেখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নেব। তো এই দেখেন প্রিয় দর্শক শ্রোতা, এই ছবিটি
আমি আপনাদের সামনে বসিয়ে তারপর দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার ছবিটি এখানে সেট করবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করলাম, আমার প্রয়োজন মতন সাইজ এখানে মিলিয়ে নিলাম যতটুকু দরকার, তারপর এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে ছবিটি চলে আসলো। আপনি যা ছবিটি এই কর্নারটা দেখেন একটা লাল বড় বৃত্ত আছে, এই বৃত্ত ধরে টানা, এই বৃত্ত ধরে আপনি যদি উপর দিকে টানান ছোটো হবে, নিচের দিকে টানলে বড় হবে। তো আপনার প্রয়োজন মতো আপনি ছোটো বড় করে নেবেন, তারপর ঠিক এই জায়গা সুন্দর করে বসাই দেবেন। তো প্রিয় দর্শকটা বসে গেল। তো এখন আপনার কী দরকার, নাম চেঞ্জ করা দরকার। তো পুনরায় আপনি যে উপরে এই এই জায়গাটিতে আবার ক্লিক করবেন। এই জায়গাটিতে ক্লিক করার পরে আপনি আপনি দেখবেন যে কোন জায়গায় এই নামটা লেখা আছে, এই যে সৌজন্য যে জায়গাটা লেখা আছে ওই জায়গাটা আপনি চলে যাবেন। তো এখানে আপনি কী করবেন, যে লক চিহ্নটা আছে ওইটাতে ক্লিক করবেন, কালো হয়ে যাবে, তখন আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। লেখাটার উপরে ক্লিক করার পরে পুনরায় আবার এই জায়গায় আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে সামনের এই বারটি চলে যাবে এবং চলে গেল। এই দেখেন লেখাটি উপরে যখন আপনি, তো আপনি এরকম আসবে, তখন এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিবোর্ডে চলে যাবে। কিবোর্ডে যাওয়ার পরে আপনার মনে ইচ্ছা মতন আপনি যা খুশি তা এখানে লিখে দিতে পারবেন, আপনার নাম যা হয় তা লিখে দিতে পারবেন। তারপরে এখানে সাজিয়ে সুন্দর বসিয়ে দিতে পারবেন। নিচে যে পদবিটা আছে, যদি আপনার পদবি থাকে তাহলে পদবি দিবেন, আর যদি না থাকে তাহলে নামটা একটু বড় করে দিবেন, পদবিটা রিমুভ করে দেবেন। পদবি রিমুভ করতে গেলে আপনার আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যাওয়ার পরে এখানে এই যে প্রতিষ্ঠাতা পরিচালক যে অপশনটি আছে ওইটা চোখের মধ্যে ক্লিক করলে এখান থেকে নাই হয়ে যাবে। দেখেন প্রিয় দর্শক নাই হয়ে গেছে। আর যদি আপনি দিতে চান তাহলে আপনি এখান থেকে চোখে শো করে আনলক করে এখানে ক্লিক করে বাস, তারপরে আবার এখানে ডাবল ক্লিক করে আপনার যা পদবি আছে তা আপনি লিখে নিতে পারেন এখান থেকে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মূল ভিডিও। তো ঠিক এভাবেই একটি অ্যাপস এবং একটি ফাইল ডাউনলোড করে আপনি খুব সহজেই এই ঈদ শুভেচ্ছার ব্যানারটি বানিয়ে নিতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ছিল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো যাতে আপনারা প্রতিদিন পেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এখানে বিদায় নিব। অন্যদিন আরও এরকম আপনাদের ইন্টারেস্টিং একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।